হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? নতুন একটা ভিডিও জুড়ে সাথে আছি আমি সিজন। আজকে আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে আপনার এলএমসি, যারা হচ্ছে টেকনোফোন বা হচ্ছে ইনফিনিক্স ফোন বা ওয়ালটন বা স্যামপনি বা ভিভো ফোন যারা ইউজ করেন, রেডমি কিছু সংখ্যক ফোনে এলএমসি সাপোর্ট করে না। তো যাই হোক না কেন, এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো যে কিভাবে আপনি এলএমসি সাপোর্ট করাবেন। ওকে, জাস্ট আপনাদের দুইটা মেথডে দেখাবো। তো যারা নতুন থাকবেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নেক্সট ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজে পেয়ে যান। ওকে, তো দেখেন ভাইয়া, এই যে এলএমসি 8.4, তো 8.4 এই এলএমসিটা আপনারা খুব সহজে কিন্তু এটা সেট আপ করতে পারবেন বা ডাউনলোড করাইতে পারবেন। তো দেখেন আপনারা কিন্তু ধৈর্য সহকারে ভিডিওটা দেখলে আপনি কিন্তু 100% সাপোর্ট করবে, এটা কিন্তু নিউ একটা মেথড। তো এলএমসি 8.4.300.414 এই যে ভার্সনটা দেখছেন, তো এই ভার্সনটা যদি আপনি ডাউনলোড করেন ভাইয়া, তাহলে কিন্তু আপনার এলএমসি সাপোর্ট করবে, 100% করবে, এবং কোনো ধরনের গ্রিনিস কিন্তু হবেই না, বেটার কোয়ালিটির একটা ক্যামেরা সেকশন কিন্তু পেয়ে যাবেন। ওকে, তো এই ভার্সন যারা মুড করতে পারেন তাদের এই ভার্সনটা যদি আপনি নিয়ে মুড করেন তাহলে কিন্তু হয়ে যাবে। তো যাই হোক না কেন, আপনি কিভাবে এটা আপনার সেট আপ করবেন, এছাড়া যদি যারা মুড করতে না পারেন তারা আমাকে কমেন্ট করবেন। ওকে, যে ভাই আমার কমেন্টে দিয়ে দেওয়ার লিঙ্কটা আমি আপনাদের কমেন্টের রিপ্লাইতে দিয়ে দিব। ওকে, তো দেখেন এখানে 180+ কনফিগ ফাইল এলএমসির পাবেন। তো আপনি কিভাবে কনফিগ ফাইল ডাউনলোড করবেন, জাস্ট কনফিগের মানে লিঙ্কের পর ক্লিক করবেন, জাস্ট একটা জিমেল সিলেক্ট করে দিতে হবে। ওকে, এরপরে আপনার কি করবে, গুগল ড্রাইভে নিয়ে আসবে। তো গুগল ড্রাইভে নিয়ে আসলে এরকম পাবেন, তো এখানে 180/1080 কনফিগ পাবেন। তো এরপরে হচ্ছে কি করবেন, জাস্ট এখানে ডাউনলোডে ক্লিক করবেন। তো ডাউনলোডের যে আইকনটা আছে ক্লিক করবেন, জাস্ট একটা পেজে নিয়ে আসবে, মানে একটা পেজ নিয়ে আসবে বা ওয়েবসাইটে নিয়ে আসবে। এখান থেকে লেখা আছে যে ডাউনলোড এনিওয়ে, মানে কনফিগের যে ডাউনলোড এনিওয়ে এর পর ক্লিক করে দিবেন। তো এরপরে আপনার কি করবেন, ডাউনলোডটা হয়ে যাবে। দেখেন আমার কিন্তু ডাউনলোড হয়ে গেছে। ওকে, তো এখন যেহেতু ডাউনলোডটা হয়ে গেছে, এখন আমি কি করব, এখন আমার যেহেতু এলএমসি 8.4টা লাগবে, তো এই যে দেখেন এখানে রেডমি, ইনফিনিক্স, টেকনো, ওপো, ভিভো, রেডমি, ওকে, এই ধরনের ফোনে কিন্তু সাপোর্ট করবে। এই যে এই লিঙ্কটা সেট আপ যে দিব, দেন আপনাদের এরকম একটা পেজ শো করবে, জাস্ট এখানে প্যাকেজ ইনস্টল লেখা থাকতে পারে বা গুগল ড্রাইভে নিয়ে আসতে পারে। তো এখান থেকে আপনি ডাউনলোড করে নিয়ে নেবেন। ওকে, তো নিয়ে নেওয়ার পরে জাস্ট আপনি কি করবেন, দেখেন এখানে হচ্ছে ইনস্টল করে দিবেন, ওপেন তো করবেন না। ওকে, জাস্ট ইনস্টল করে দিবেন, ভিতরে প্রবেশ করবেন না, জাস্ট আপনি কি করবেন, ফাইল ম্যানেজার আসবেন, দেন আপনাদের সামনে এরকম একটা পেজ শো করবে। জাস্ট এখান থেকে যে ফোল্ডারে আপনি ডাউনলোড করছিলেন এক্সএমএল ফাইলগুলো বা হচ্ছে কনফিগুলো ডাউনলোড করছিলেন সেই ফোল্ডারে চলে আসবেন। ওকে, জাস্ট আমি এই যে ফোল্ডার ডাউনলোড হয়েছিলো এগুলো সব হচ্ছে ফাইলগুলো কনফিগুলো কপি করে নিব। তো এখানে কপিও করে নিতে পারবেন, কাটও করে নিতে পারবেন। তো আমি কপি করে নিলাম। তো এরপরে কি করব, ইন্টারনাল শেয়ারড স্টোরেজ এখানে চলে আসবেন। এখান থেকে দুইটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে, আপনাকে লিখতে হবে এলএমসি 8.4 স্পেস MOOD। ওকে, এলএমসি 8.4 স্পেস মুড, এইটা লিখে দিবেন। এরপরে সেকেন্ড একটা ফোল্ডার তৈরি করতে হবে, জাস্ট এখানে লিখবেন, বড় হাতে লিখবেন এলএমসি, বড় হাতের এলএমসি 8.4। ওকে, এটা কিন্তু কোনো স্পেস দিবেন না। ওকে, জাস্ট এলএমসি 8.4, ওকে, জাস্ট ডান, দেন ওকে করে দিবেন। তো ওকে করলে আপনার কিন্তু এই যে ফোল্ডার তৈরি হয়ে যাবে। তো এখানে একটা আছে এলএমসি 8.4 আর একটা আছে এলএমসি 8.4 মুট। ওকে, তো এলএমসি 8.4 এ নিয়ে আসবেন। এরপরে কি করবেন, এখানে পেস্ট করে দিবেন। তো পেস্ট করলে আপনার এই কনফিগুলো কিন্তু চলে আসবে, জাস্ট এখানে ব্যাক চলে আসবেন, দেন আপনি কেটে দিবেন, সব থেকে বেরিয়ে আসবেন, তারপর এলএমসি 8.4 এ ওপেন করে দিবেন। তো এরপরে দেখেন আপনারা কিন্তু এলএমসি 8.4টা সাপোর্ট করে যাবে। এরপরে আপনি কি করবেন, এখানে ডটে ক্লিক করবেন। তো ডটে এখান থেকে যে কনফিগুলো আপনি সেট আপ করছিলেন বা ডাউনলোড করছিলেন সেই কনফিগুলো আপনার কিন্তু চলে আসবে। তো জাস্ট আপনি এখানে ইনপুটে ক্লিক করলে আপনার কিন্তু কনফিগুলো চলে আসবে, প্লাস আপনি খুব সহজেই কিন্তু এটা সেট আপ করতে পারবেন। তো এখন এলএমসি 8.4 যারা মুড করতে পারেন বা মুড করতে পারেন তারা এই ভার্সনটা মুড করবেন, তাহলে কিন্তু সাপোর্ট করবে, অথবা আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টের রিপ্লাইতে দিয়ে দিব। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, এবং যারা নতুন আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।